আমরা আবার ট্রাভেল করতে বেরিয়ে পড়েছি আর এখন আমরা আছি মুম্বাই এয়ারপোর্টে। মুম্বাই থেকে আমরা প্রথমে কলকাতা যাব আর সব থেকে একটা ভালো ব্যাপার হচ্ছে আমরা গোয়া হয়ে কলকাতা যাব, আমাদের ফ্লাইটটা ভায়া গোয়া আছে। আর তারপর কলকাতা থেকে যাব আরও একটা জায়গাতে, কিন্তু কোথায় যাব সেটা না হয় এখন নাই বললাম, চলুন দেখি পুরো ব্লগটা তারপর দেখা যাবে। দেখতে পাচ্ছেন মুম্বাই এয়ারপোর্টও কিন্তু দিওয়ালির সাজে পুরো সেজে উঠেছে, একদম দিওয়ালির মিঠাই, নামকিন, লাইটিং, খুব সুন্দর লাগছে মুম্বাই এয়ারপোর্টটা আছে। ফ্লাইটটি গোয়া থেকে ছেড়ে এখন চলেছে কলকাতার উদ্দেশ্যে। এরপর আমরা ট্রেনে করে চলে গেছিলাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। সবুজের সমারোহের মধ্যে ট্রেনের জার্নিটি কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে, আপনাদের খুব শীঘ্রই নিয়ে যাব পাহাড়ের কোলে। চলুন ভিডিওটির সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমাদের গাড়িটি শিলিগুড়ি ছাড়ার পর পরিবেশ যেন আরও স্নিগ্ধ হয়ে উঠেছিল। জেট ল্যাগ কিংবা ট্রেন জার্নির ক্লান্তি কাটানোর জন্য এই প্রাকৃতিক পরিবেশটি কিন্তু যথেষ্ট। সেবক হয়ে তো সেবকের রাস্তাতে এই ভিউ পয়েন্টটা পড়লো, আমি জানি না এটা কোনো ভিউ পয়েন্ট কিনা, কিন্তু এখান থেকে তিস্তাকে এত সুন্দর লাগছে দেখতে তাই না দাঁড়িয়ে আর পারলাম না। চলুন আপনাদেরও দেখাই এখানকার কিছু। শিলিগুড়ি থেকে সিটং পৌঁছানোর জন্য দুটো রাস্তা আছে, একটি কার্শিয়াং হয়ে যায় এবং আরেকটি সেবক হয়ে বিড়িকধারা হয়ে যায়। আমরা দ্বিতীয় পথটি বেছে নিয়েছিলাম। আপনি কিন্তু সিটং শেয়ার ক্যাবেও পৌঁছে যেতে পারেন, সেক্ষেত্রে শিলিগুড়ির পিসি মিত্তাল বাসস্ট্যান্ডের কাছ থেকে আপনাকে শেয়ার ক্যাব ধরে লাটপাঞ্চার অবধি আসতে হবে এবং সেখান থেকে হোমস্টের গাড়িতে করে আপনি পৌঁছে যেতে পারেন হোমস্টেতে। এছাড়া আপনি যদি সেবক রোড দিয়ে আমাদেরই মতো আসেন, আপনাকে NH10 ধরে কিছুটা আসার পর বিড়িকধারার কাছে বাঁক নিয়ে বাঁদিকে চলে যেতে হবে আপনাদের হোমস্টের উদ্দেশ্যে। আপনারা কিন্তু সেক্ষেত্রে এই ল্যান্ডমার্ক হিসেবে এই নার্সারিটিকেও কিন্তু ইউজ করতে পারেন। এই নার্সারিটির লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। বিড়িকধারা ক্রস করার পরই আমাদের গাড়িটি এগিয়ে চলছিল পাহাড়ের ডেসিডুয়াস ফরেস্টের মধ্য দিয়ে এবং আমরা কিন্তু হালকা হালকা ওয়েদার চেঞ্জও অনুভব করছিলাম, সেটি বেশ উপভোগ করছিলাম। আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল অহলদারা ভিউ পয়েন্ট। এখানে পার গাড়ি 50 রুপিস করে নিচ্ছিল এবং গাড়ি রাখার পর আপনাকে সামান্য কিছুটা হেঁটে কিন্তু পৌঁছে যেতে হবে অহলদারা ভিউ পয়েন্টে। আপনারা চাইলে অহলদারাতেও কিন্তু নাইট স্টে করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের হোমস্টে এবং ক্যাম্পিংয়ের অপশন দুটোই মিলে যাবে, কিন্তু সেক্ষেত্রে আপনাদের কিছুটা চড়াই উতরাই পেরোতে হবে এবং সেখানে জলের স্ক্যারসিটিও কিন্তু একটু আছে। কিন্তু এখান থেকে সকালে সূর্যোদয়টি এবং কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু অসাধারণ লাগে, তাই আপনারা সেসব বাধা যদি অতিক্রম করতে পারেন অবশ্যই এখানে থাকা ট্রাই করতে পারেন। আমাদের আজকে দিনের নেক্সট গন্তব্য ছিল নামথিং পোখরি লেক। এখানে কিন্তু আমরা একজন খুদে গাইডও পেয়ে গেছিলাম। यहां पर सेलिब्रेट नहीं मिलता है जब डायनासोर था वो तब से सेलिब्रेट।
वो सिलेबी ना अभी ज्यादातर आप ये रास्ते में जा रहे होंगे तो रात को धीरे से देख के जाइएगा। यहाँ पर पहले एक तो हाथ था, वो हाथ एक फुट में। यहाँ पर एक तो चिड़िया भी अभी भी है, चिड़िया आप सबने कितने बार देखा है। नामथिंग के अंदर ऊपर ऊपर जो भी पत्ता सब रहता था वो चिड़िया लेके जाता था, और दो तो हंस था वो पानी से निकाल के लेके ऊपर डालता था और वो बर्ड लेके बाहर रख देता था। अच्छा, सब लोग ऐसा ही कहते हैं। और यहाँ पर सांप भी था पहले। ये प्लास्टिक ट्री। क्या प्लास्टिक ट्री? ये प्लास्टिक ट्री है। इसमें क्या होता है? इससे प्लास्टिक बनता है। आप काट के सामने थोड़ा सा हिलाएंगे तो आपको आवाज आएगा, प्लास्टिक आवाज। इसको करके दिखाओ, प्लास्टिक आवाज आ रहा है। এটা থেকে প্লাস্টিক হয়। সুরজ জি আপনি? হ্যাঁ, ये पूरा सिंकोना एरिया। अच्छा, ये सिंकोना बोर्ड। अच्छा, ये लगाएंगे तो हो जाएगा? नहीं, ये लेके जाना पड़ेगा गांव में सुखाने से। हाँ, और इसको थोड़ा सा पानी में चुबाल के एक दिन सुखाना पड़ेगा। हाँ, और ऊपर से थोड़ा थोड़ा जल लेके ऐसे छिड़के इसका रस जितना भी रहता है वो निकाल के उसका दवाई बनता है। और अभी आपके सामने ये तोड़ा है, ये है, इसको आप ऐसे खाएंगे तो पेट का जितना भी जंक फूड है चला जाएगा। নেক্সট আমরা চলে গেছিলাম হোমস্টেতে। প্রচুর খিদে পেয়েছিল, গরম ভাত, ডাল, স্থানীয় সবজি এবং তার সঙ্গে গরম গরম মাংসের ঝোল দিয়ে খাওয়াটি কিন্তু জমে উঠেছিল। পেট পুজোর পর হোমস্টের ব্যালকনি থেকে সূর্যাস্ত দেখা কেমন লাগবে আপনারাই জাস্ট ইমাজিন করে নিন। এখন আমরা সিটং হোমস্টেতেই আছি, ব্যাকড্রপে আছে হিমালয়াস। তো ব্যাকড্রপে হিমালয়াসটাকে রেখে আজকে সকালে সূর্যোদয়টা দেখলাম। যদি ওটা পশ্চিম দিক, কিন্তু তা সত্ত্বেও ওই দিক সূর্যোদয় হয়, সূর্যের আলোর যে আভাটা যখন এখানে পড়ছিল, আস্তে আস্তে পাহাড়ের গায়ে লাইটগুলো নিভে যাচ্ছিল এবং একটু 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 করে সকাল হচ্ছিল, সেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আর এখানে আমার একটা কথা বলতে ইচ্ছে করছে, এখানকার লোকেদের আতিথেয়তা, তাদের ব্যবহার আমাদের এত ভালো লেগেছে। তো আপনারা কিন্তু, আপনাদের কাছে আমি একটা রিকমেন্ড করতেই পারি যে আপনারা এখানে একবার এসে অবশ্যই ঘুরে যেতে পারেন। আপনারা যদি নভেম্বর ডিসেম্বরে আসেন তাহলে এই যে অরেঞ্জগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রেড কালার হয়ে যাবে। আর এরকম ব্যালকনিতে বসে অরেঞ্জের সাথে হিমালয়াসের ভিউটা কিন্তু অসাধারণ লাগবে। এখানে খুব সুন্দর দুটো চেয়ার দেওয়া আছে, এই দিকে খুব সুন্দর করে হোমস্টের মালিক ফুলের, বিভিন্ন রকম পাহাড়ি ফুল সাজিয়ে রেখেছেন। তো আপনি এখানে বসে, আপনার ভাগ্য ভালো থাকলে দার্জিলিংটা নেবেন এবং ওখানে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। চলুন দেখে নিই এই হোমস্টেটার রুম ট্যুর। এখানে রুম দুটো বেড আছে, আর আপনার যদি ইচ্ছে হয় এখানে জাস্ট শুয়ে দেবেন, দরজা খুললে হিমালয়াস।
আর এদিকে আছে ওয়াশরুম যেটা যথেষ্ট পরিষ্কার। আর সব থেকে যেটা আকর্ষণীয় জিনিস, এই দরজাটা খুললে এখানে একটা খুব সুন্দর ব্যালকনি আছে। আর এদিকে ইস্টার্ন হিমালয়, এটা সিটং পাহাড়ি, সিটং আমরা আছি সিটং থ্রিতে, আর এটা হচ্ছে সিটং টু এবং সিটং ওয়ান। তো এটা ওয়েস্ট বেঙ্গলেরই একটা পার্ট, এটা কার্শিয়াংয়ের আন্ডারে আছে। সিটংকে কিন্তু কমলালেবুর গ্রাম বা অরেঞ্জ ভিলেজ অফ ওয়েস্ট বেঙ্গলও কিন্তু বলা হয়ে থাকে। এখন আমাদের 4000 ফুট উচ্চতায় অবস্থিত পাহাড়ি গ্রামটি থেকে বিদায় নেবার পালা। এখানের এই ধরনের হোমস্টেগুলিতে থাকার জন্য জন প্রতি 1200 টাকা থেকে 1500 টাকার মতো খরচ পড়বে, কিন্তু এগুলো সিজন টু সিজন ভ্যারি করবে এবং শিলিগুড়ি বা এনজিপি থেকে ছোট গাড়িতে করে এখানে আসার জন্য খরচ পড়বে আনুমানিক 3000 থেকে 3500 টাকা এবং বড় গাড়িতে আসার জন্য খরচ পড়বে আনুমানিক 4000 থেকে 4500 টাকা। তবে আমাদের রিকমেন্ডেশন হবে সিটং 3 বা আপার সিটংয়ে থাকা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আবার দেখা হবে এই সিরিজেরই নতুন একটি ব্লগের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।